আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর কি করছো? বাসায় বসে মন দিয়ে লেখাপড়া করছো আর আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করছো, তাই না বন্ধুরা? তো আজকে আমরা কি পড়ব? গণিত। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীতে গণিত ক্লাসে কথায় লিখে পড়ব 76 থেকে 100 পর্যন্ত। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম বন্ধুরা? গত ক্লাসে পড়েছিলাম আমরা কথায় লিখো 75 পর্যন্ত। আজকের ক্লাসের মাধ্যমে আমরা কথায় লিখন শেষ করব। তাহলে বন্ধুরা, আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগতম, শুভেচ্ছা। তাহলে আমরা কি করব? আমাদের গণিত ক্লাসে প্রতিদিনকার মতো নির্ধারিত উপকরণ, আমাদের খাতা, পেন্সিল, ইরেজার নিয়ে আমরা ঝটপট বসে পড়ব। কি তাই করবো না বন্ধুরা? হ্যাঁ, তোমরা সবাই ঝটপট বসে পড়ো। এখন আমরা কি করব? বোর্ডে লিখব, আমি পড়বো, তোমরা আমার সাথে পড়বে, শিখবে এবং খাতায় সুন্দর ও স্পষ্ট করে লিখে নেবে। দেখো বন্ধুরা, একটু বোর্ডে খেয়াল করে দেখো, আমাদের রেঞ্জের প্রথম সংখ্যাটি ছিল 76 এবং সর্বশেষ সংখ্যা আমার 100। দুটি সংখ্যায় আমি বোর্ডে সুন্দর করে সাজিয়ে লিখে রেখেছি আগে থেকে, তোমরা একটু চিনে নাও। প্রথম আমাদের দেখো কথায় লিখো 76 থেকে 100 পর্যন্ত, এই পাঠের মাধ্যমে আমরা কথায় লিখো আজকে শেষ করব। তাহলে আমার একটি সংখ্যা 76, আরেকটি সংখ্যা আমার 100, এবং শুরু এবং শেষ দুইটি সংখ্যা আমি সাজিয়ে রেখেছি। এবার আমি একটু লিখব, তোমরা প্রথমে সংখ্যাগুলো দেখো, চিনে নাও। যদিও আমরা এটা শতকীয়ার মাধ্যমে পড়েছিলাম, আগেই শিখেছিলাম, আবার তোমাদের এটা মনে পড়ে যাবে এবং তোমরা আরও বেশি ভালোভাবে শিখতে পারবে। তো বন্ধুরা, আমি এখন লিখছি, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমার প্রথম সংখ্যাটি 76, 77, 78, 79, 80, 81, 82। প্রথম আমি এই সংখ্যাগুলো কথায় লিখে অর্থাৎ বানান করে লিখছি, একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রথম সংখ্যাটি আমি লিখছি 76, স্বর অস্বীকার, অন্তঃস্থ অ আকার, তয়তসন যুক্ত র 76, 77, দন্ত স্ব আকার, ত আকার, তয়তসন যুক্ত র 77, 78, স্বরে আ, ট আকার, তয়তসন যুক্ত র 78। একটু ভালো করে খেয়াল করে দেখো, শুধু সংখ্যাগুলো বলছি না, যখন আমি বানান করে লিখছি তখন আমার মাত্রা জ্ঞানগুলো আমি ঠিক করে লিখছি, তোমরা ঠিক এভাবেই লিখবে, নতুবা তোমাদের ভুল হয়ে যাবে, তাই না বন্ধুরা? গত ক্লাসে আমি এটা বলেছিলাম, আজকের ক্লাসে আবার তোমাদের মনে করিয়ে দিলাম। এরপর দেখো আমাদের 79, দীর্ঘ, দন্ত ন, স্বরেয়া, তালব্য স্বর অস্বীকার, 79, 80, স্বরেয়া, তালব্য স্বর অস্বীকার, 80, 81, এ ক আকার, তালব্য স্বর অস্বীকার, 81, 82, বর অস্বীকার, র আকার, তালব্য স্বর অস্বীকার, 82। এর পরের সংখ্যাটি কত বলতে পারবে বন্ধুরা? পরের সংখ্যাটি আমাদের, হ্যাঁ, পরের সংখ্যাটি হচ্ছে আমাদের 83। আমি এখন লিখছি দেখো, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91। এই সংখ্যাগুলো এখন আমি একটু বানান করে লিখছি, খেয়াল করে দেখো। 83, তর অস্বীকার, র আকার, তালব্য স্বর অস্বীকার, 83, 84, চর অস্বীকার, র আকার, তালব্য স্বর অস্বীকার, 84, 85, পয়চন্দ্রবিন্দু, চ আকার, তালব্য স্বর অস্বীকার, 85, 86, স্বর অস্বীকার, অন্তঃস্থ অ আকার, তালব্য স্বর অস্বীকার, 86, 87, দন্ত স্ব আকার, ত আকার, তালব্য স্বর অস্বীকার, 87, 88, স্বরে আ, ট আকার, তালব্য স্বর অস্বীকার, 88। একটু ভালো করে খেয়াল করে দেখো বানানগুলো বন্ধুরা। এরপর দেখো 89, এখানে একটু ব্যতিক্রম, দীর্ঘ,
দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 89 90 দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 90 91 এ ক আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 91 এরপরে দেখো আমাদের আর কয়টি সংখ্যা রয়েছে 92 93 94 95 96 97 98 99 এবং সর্বশেষ সংখ্যা আমাদের 100 এই কয়টি সংখ্যা আমরা লিখলে আমাদের আজকের পাঠের লেখা শেষ হবে কিন্তু আমরা আরো একবার পড়বো তাই না বন্ধুরা এখন আমি লিখছি দেখো 92 বড় শিকার র আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 92 93 তর শিকার র আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 93 94 চর শুকার র আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 94 95 পছন্দবিন্দু চ আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 95 96 ছর শিকার অন্তস্থ অ আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 96 দেখো আমাদের আর মাত্র কয়টি সংখ্যা বাকি রয়েছে 4টি 97 দন্ত স আকার ত আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 97 98 সরেয়া ট আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 98 99 দন্ত্য ন হ্রস্বিকার নি র আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 99 এবং রেঞ্জের সর্বশেষ সংখ্যাটি আমাদের কত বন্ধুরা 100 এটাকে আমরা 100 লিখতে পারি আবার 100 লিখতে পারি আমি এখানে 100 লিখলাম আমরা কেউ যদি তোমরা মনে করো 100 লিখবে তাতে তোমাদের কোনো রকম ভুল হবে না দেখো এ ক তালব্যস ত তাহলে আমরা কথায় লিখেছি বানান করে লিখেছি এখন একটু ভালো করে দেখো আমি আবার বলছি 76 ছ র শিকার অন্তস্থ অ আকার ত ত সংযুক্ত র 76 77 দন্ত স আকার ত ত সংযুক্ত র 77 78 সরেয়া ট আকার ট ত সংযুক্ত র 78 79 দীর্ঘ দন্ত্য ন সরেয়া তালব্য স র শিকার 79 80 সরেয়া তালব্য স র শিকার 80 81 এ ক একার কা তালব্য স র শিকার 81 82 বড় শিকার র আকার তালব্য স র শিকার 82 83 ত র শিকার র আকার তালব্য স র শিকার 83 84 চ র শিকার র আকার তালব্য স র শিকার 84 85 পছন্দবিন্দু চ আকার তালব্য স র শিকার 85 86 ছর শিকার অন্তস্থ অ আকার তালব্য স র শিকার 86 87 দন্ত স আকার ত আকার তালব্য স র শিকার 87 88 সরেয়া ট আকার তালব্য স র শিকার 88 89 দীর্ঘ দন্ত্য ন বয় বসন্ত হ্রস্বই 89 90 দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 90 91 এ ক একার দন্ত্য ন বয় বসন্ত হ্রস্বই 91 92 বড় শিকার র আকার দন্ত্য ন বয় বসন্ত হ্রস্বই 92 93 তর শিকার র আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 93 94 চর শুকার র আকার দন্ত্য ন বয় বসন্ত হ্রস্বই 94 95 পছন্দবিন্দু চ আকার দন্ত্য ন বয় বসন্ত হ্রস্বই 95 96 ছর শিকার অন্তস্থ অ আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 96 97 দন্ত স আকার ত আকার দন্ত্য ন বয় বসনযুক্ত হ্রস্বই 97 90টা দেখো একই ধারাবাহিকতা যাচ্ছে আমাদের শুধুমাত্র আমরা এইটুকু একটু চেঞ্জ করে লিখছি তাই না বন্ধুরা এরপর 98 সরেয়া ট আকার দন্ত্য ন বয় বসন্ত হ্রস্বই 98 99 দন্ত ন র শিকার র আকার দন্ত্য ন বয় বসন্ত হ্রস্বই 99 100 এ ক তালব্য শত
এতক্ষণে নিশ্চয় তোমাদের প্রত্যেকের লেখা হয়ে গেছে তাই না বন্ধুরা যদিও আমাদের রেঞ্জ একটু বেশি তাও আমরা দ্বিতীয় শ্রেণীতে যেহেতু পড়ি আমরা একটু বড় হয়ে গেছি শিশুতে পড়ি না প্রথম শ্রেণীতেও পড়ি না তাই না বন্ধুরা এখন কি করব ক্লাস শেষে আমরা যেটা করে থাকি আমাদের বাড়ির কাজ সবাই ডায়েরি বের করো এস ডব্লিউটা লিখে ফেলো কথায় লিখন ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত পড়া ও লেখা তাহলে বন্ধুরা বাড়ির কাজটি সবাই ঝটপট ডায়েরিতে লিখে নাও আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে যাতে লিখতে অসুবিধা না হয় এসডব্লিউ আজকে তারিখ লিখলাম ছয় তারিখ কথায় লিখন ছিয়াত্তর থেকে একশো বলছে এতক্ষণ আমরা যা পড়েছি তাই হচ্ছে আমাদের বাড়ির কাজে এবং এইভাবেই আমরা করে থাকি তাই না বন্ধুরা তোমরা তো এটা জেনেই গেছি ইতিমধ্যে এবং তোমাদের এটা লিখতে অনেক বেশি অসুবিধা হয় না তাহলে বন্ধুরা আমাদের আজকের পাঠের মাধ্যমে কথা লিখন শেষ আমরা কথায় লিখন শিখলাম একশো পর্যন্ত আগামী ক্লাসে আমি তোমাদের জন্য আরেকটি নতুন পাঠ নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ